হ্যালো জনগণ, আমি মাহবুব, ফ্যান্সি পিপলের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যেটি নিয়ে হাটে বাজারে গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় এমনকি দেশে বিদেশে সব জায়গায় চলছে আলোচনার ঝড়। আপনারা বুঝতেই পারছেন বিষয়টি কি হতে পারে। তারপর আপনাদেরকে বলছি, আজকের যে টপিকটি হচ্ছে সেটি হচ্ছে ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা। আমরা এই বিষয়টি নিয়ে এখানে যারা সাধারণ পাবলিক রয়েছে তাদের সাথে কথা বলবো। চলুন আমরা তাদের সাথে কথা বলে আসি। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের একজন সিনিয়র বড় ভাই বসে আছে, উনি একজন ফুটবল ভক্ত, ফুটবল প্রেমী। আমরা ওনার সাথে কথা বলবো। ভাই, আপনি কোন টিমকে পছন্দ করেন? চলে আমি মানে এবার আমি চাচ্ছি যে আর্জেন্টিনা জিতুক, মূলত মানে মেসির জন্যই, বাট আমি মূলত সাপোর্ট করি স্পেন, কিন্তু আমি চাই মেসি একটা অ্যাটলিস্ট একটা কাপ জিতুক। ভাই আপনার নাম? আমার নাম রাতুল। সামনে তো ওয়ার্ল্ড কাপ, 14 তারিখে বিশ্বকাপ শুরু হচ্ছে, আপনি কোন টিমকে বেছে নিয়েছেন? আমি ব্রাজিলকে আমি সাপোর্ট করি, আমার ব্রাজিলকে ভালো লাগে, খেলাটা ভালো লাগে দেখতে, ওদের বিশেষ করে নেইমারের খেলা দেখতে ভালো লাগে, এই জন্য আমি ব্রাজিলের সাপোর্টারই করি, এই জন্য আমার ভালো লাগে। ব্রাজিল কতবার ওয়ার্ল্ড কাপ নিয়েছে আপনি জানেন? পাঁচবার। পাঁচবার ওয়ার্ল্ড কাপ নিয়েছে, ধন্যবাদ আপনাকে। ওয়েলকাম। আপনি মেসির ফ্যান কিন্তু আপনি সাপোর্ট করেন হচ্ছে স্পেন, মানে এই বিষয়টা আসলে বুঝলাম না, আপনি একটু আমাদের এক্সপ্লেইন করেন। আসলে মানে দেশ তো আমার তো এরকম না যে আপনার একটা দেশকে সাপোর্ট করতে হবে। আমার মনে হয় যে স্পেন মানে দল হিসাবে ভালো, ইনিয়েস্তা আগে ছিল, জাভি, আর ওদের সব পাইপলাইনে যা আছে, ইভেন ওদের যে টিম, ওই টিম হিসাবে আমার অনেক ভালো লাগে। মূলত আমি বার্সেলোনা সাপোর্ট করি, আর ওইখানে আপনার আছে রাম, মানে ফরওয়ার্ড থেকে শুরু করে ডিফেন্স সব দিক দিয়েই মানে ওদের আমার কাছে মনে হচ্ছে ওরা অনেক বেশি স্ট্রং, এবং আমি 2010 আগে থেকে ওদেরকে সাপোর্ট করি, কিন্তু যেহেতু আমি বার্সেলোনার ফ্যান সেহেতু আমি মেসি ফ্যান। আপনি কোন দলকে পছন্দ? আমি আর্জেন্টিনা। আর্জেন্টিনাকে পছন্দ করেন? ওকে, আপনি আর্জেন্টিনা কেন পছন্দ করেন? আর্জেন্টিনাকে আমি ছোটো থেকেই পছন্দ করি, কারণ আর্জেন্টিনা আমার ভালো লাগে। আর্জেন্টিনায় ফার্স্টে ছিল যেমন ম্যারাডোনা, অনেক ভালো প্লেয়ার, আর তার সাথে আবার আমাদের ক্ষুদ্র জাদুকর হচ্ছে মেসি। আপনি কি ম্যারাডোনাকে দেখেছেন? হ্যাঁ, ম্যারাডোনাকে আমি জন্মের পরে দেখেছি, বাট ম্যারাডোনার যে খেলাটা এখন, যে ম্যারাডোনার আগেকার যে খেলাটা ছিল, ওই খেলাটার যেই খেলাটা ছিল ওই খেলাটা দেখতে আমার খুব ভালো লাগছে, এবং দেন খেলার পর তারপর মেসির যে খেলাটা, মেসির খেলাটা অনেক ভালো লাগছে। মানে আর্জেন্টিনা বিশ্বকাপ নিয়েছে এটা আপনি নিজে দেখেছেন? না, দেখি নাই, কারণ তো মুভিতে দেখ, টিভিতে দেখছি। ও আচ্ছা, আপনি ম্যারাডোনাকে টেলিভিশনে দেখেছেন কিন্তু আপনি বাস্তবে দেখেননি? না, বাস্তবে দেখি না, বাস্তবে তো আমার জন্মের পরে অনেক আগে খেলা শুরু হয়েছে। ম্যারাডোনা 1986 বা এরকম ওই সময় খেলতো, আর এখন তো 2018 সাল, আমি কেমনে দেখবো, আমার জন্ম তো 1998 সালে। সেদিক থেকে তো আপনার আর্জেন্টিনা অনেকদিন থেকেই বিশ্বকাপের ছোঁয়া পায়নি, এটাকে আপনি কীভাবে দেখছেন? 2014 সালে তো ফাইনালে উঠছিল, বাট জার্মানির কাছে আমরা 1 গোলে হেরে খুবই, কিন্তু এবার যে খেলাটা আবার প্রস্তুতি হচ্ছে স্পেনের কাছে 6-1 গোলে হেরে। আপনারা ব্রাজিল আর্জেন্টিনা ফাইনাল উঠেছে, এটা নিয়ে আপনারা কি সন্তুষ্ট? ফাইনাল জিতলে একটু বেশ সন্তুষ্ট হইতাম, বাট ফাইনালে খেলছে মেসি ছিল, আপনার দিবালা, ইগোইন, ইদেম, এগোরা, এই প্লেয়ারের কারণে সাপোর্টার করি। আর কথায় আমি এটুকু বুঝতে পেরেছি যে মেসির বয়সটা হচ্ছে শেষের দিকে, খেলার শেষের দিকে, সেই হিসাবে আপনি চাচ্ছেন যে উনি একজন ভালো খেলোয়াড়, সেই হিসাবে একটা বিশ্বকাপ নিক, এটাই তো আপনি বুঝতে পারছেন। কিন্তু আসলে আপনি এই বিশ্বকাপে কাকে মানে সবচেয়ে বেশি ফেভারিট হিসেবে দেখছেন, কোন টিমকে? আমি স্পেন, অবশ্যই স্পেন। স্পেনের মানে অনলাইন যে খেলোয়াড় আছে মানে এখন যা দেখতেছি, হ্যাঁ ব্রাজিল অনেক ভালো টিম আমি মনে করি, বাট স্পেনের মানে সব দিক দিয়ে মানে সব কিছু কন্ডিশন সব কিছু চিন্তা করলে মনে হবে যে আমার কাছে মনে হচ্ছে স্পেনটা বেস্ট আর কি। গতবার যে জার্মানি বিশ্বকাপ, আসলে ওনাদের নিয়ে তেমন একটা বিশ্লেষণ বা কাটাছেঁড়া করা হয় না, কিন্তু তারপরেও তারা বিশ্বকাপে বারবার চমক দেখিয়ে থাকে, আপনি তাদেরকে কেন পিছিয়ে রাখছেন? তারা তো হচ্ছে রানিং চ্যাম্পিয়ন। না, অবশ্যই এবার জার্মানির টিমটা অনেক ভালো, খারাপ না, জার্মানির টিম অনেক ভালো, বাট আমি সাপোর্ট করি আমার ভালো লাগার থেকে, আমি বলছি স্পেন, কিন্তু আমি তো ওদেরকে মানে পিছিয়ে রাখি নাই। জার্মানি, ফ্রান্স, স্পেন আর ব্রাজিল 4টা টিমই মানে আমি মনে করি এবার কাপ নিতে পারবে। সো তারপরে আমি মনে করি যে আমি চাই আর কি, ব্যক্তিগতভাবে অনেক সময় অনেক হয়, যেমন আপনি 2002 দেখেন
যখন ব্রাজিল উঠলো, ওরা কিন্তু গ্রুপ পর্বে না, মানে ওরা যে প্রস্তুতি ম্যাচগুলোতে ইয়ে করে বাছাই করে উঠলো বাছাই পর্বে, তখন ওরা দেখা যায় যে একদম লাস্ট ম্যাচে জিতে এখন যেভাবে আর্জেন্টিনা উঠলো, হয়তো এই জন্য আমরা আর্জেন্টিনার অনেক পিছিয়ে রাখতেছি। বাট 2002 কিন্তু ওরা সেমভাবে উঠে এবং ওয়ার্ল্ড কাপটাও নিয়ে নিয়েছিল। সো আসলে বিশ্বকাপটা আপনি বলতে পারবেন না, আগে বিশ্লেষণ টিশ্লেষণ আসলে ওই ঠিক টাইমিংয়ে সব কিছু করতে হয়, টাইম মতে যদি ওরা ওইভাবে সব কিছু করতে পারে হয়তো বা ওরা একটি স্টেজে মানে ওরাই মানে ওই টাইমটা যারা ভালো খেলবে ওরাই আসলে কাপটা ডিজার্ভ করে। ধন্যবাদ আপনাকে। ওকে, থ্যাংক ইউ। আপনি কোন দলকে সাপোর্ট করেন? আমি ব্রাজিলকে করি। ব্রাজিলকে সাপোর্ট করেন, কেন আপনি ব্রাজিলকে সাপোর্ট করেন? অনেক ঐতিহ্যবাহী একটা দল, আর এমনি ভালো খেলে, সব দিক দিয়ে ভালো খেলে, এটার জন্যই। আচ্ছা, এবারকার যে বিশ্বকাপটা, আপনি কি ব্রাজিলকে ফেভারিট হিসেবে ধরছেন কিনা? অবশ্যই। মানে কেন আপনার ফেভারিট লাগছে এতগুলো ভালো ভালো টিম থাকতে? ও সবার আগে গ্রুপ পর্বে মানে প্রস্তুতি পর্বে সবার প্রথমে এক নম্বর হয়েই উঠছে, সেজন্য তো সে ফেভারিট। আচ্ছা, আর আমরা দেখেছি যে সবার আগে ব্রাজিল তাদের 23 সদস্যের নাম ঘোষণা করেছে, এদিক থেকেও তাদেরকে বলা যেতে পারে তাদের একটা সাহসিকতার একটা পরিচয় দিয়েছে। তো আপনি সেই বিষয়টিকে কীভাবে দেখছেন, সবার আগে তারা 23 সদস্যের তাদের মূল পর্বের প্লেয়ারের সদস্যের নাম ঘোষণা করেছে? অবশ্যই এটা আত্মমর্যাদা এমনি বাড়াবে, ব্রাজিলের এগিয়ে নিয়ে যাওয়ার এটা ভালো প্রচেষ্টা, ভালোই করবে এবার। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। এখানে আমি একজন ফুটবল প্রেমী দেখতে পাচ্ছি, ভাই আপনি কোন টিমকে সাপোর্ট করেন? সেটা জার্সি দেখে বোঝা যাচ্ছে আমি জার্মানির ফ্যান। জার্মানির ফ্যান? কেন ভাই জার্মানির ফ্যান? জার্মানি এরকম একটা টিম যারা মানে একজনের উপর বেস করে খেলার মানে খেলাটা তৈরি করে না, ওদের খেলার স্টাইলটা হচ্ছে কম মানে সকলের কম্বিনেশনে ফুল খেলাটা, সকলের সম্মিলিতভাবে তারা ভালো একটা খেলা খেলে। আর তাছাড়া ওদের কিছু স্টার প্লেয়ার আছে, তারপর গোলকিপার হিসেবে টার স্টেগেন বা ম্যানুয়েল নুয়ার, ওরা মানে ওয়ার্ল্ডের টপ গোলকিপার। এই তো এইগুলো মিলিয়ে আমরা জার্মানির টিমে যদি দেখি যে এইবার বিশ্বকাপে তাদের পুরনো প্লেয়ারকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, মানে এটাকে আপনি কিভাবে দেখছেন? না, পুরনো প্লেয়ার যে সব ওরকম না, অনেক ইয়াংস্টার আছে, যেরকম আপনি জোশুয়া কিমিসকে দেখতে পারেন, ও কিন্তু লাস্ট বিশ্বকাপে সম্ভবত ছিল না। তাছাড়া আরও কিছু আছে ইয়াং প্লেয়ার, তবে পুরনো প্লেয়ারদেরকে ওরকম প্রাধান্য দেওয়া হয় নাই, মূলত যারা ফর্মে আছে তাদেরকেই দলে রাখা হয়েছে। এছাড়া গতবারের যে মানে উইনিং গোল মানে ফাইনালে উইনিং গোল মানে করা মারিও গোজে, ওকেও কিন্তু ফর্মে না থাকার কারণে টিমে রাখা হয়নি। সো মানে সব মিলায় একটা যারা ফর্মে আছে, হ্যাঁ, যাদের কাছ থেকে ভালো একটা কিছু পাওয়ার আশা আছে তাদেরকে রাখছে, মানে নাম দেখে কোনো প্লেয়ারকে নেওয়া হয়নি। ঠিক আছে, আগে একজন প্লেয়ার ছিল অনেক ভালো খেলছে, ব্যাপার না এগুলা, তো বর্তমানে যে ভালো করছে তাকেই দলে রাখা হয়েছে। ভাই আপনার নামটা কি বলেন? মোহাম্মদ ফখরুল ইসলাম, নিকনেম ফাহিদ। আপনার পছন্দের টিম? পছন্দের টিম আর্জেন্টিনা আর কি। আর্জেন্টিনা কেন? আর্জেন্টিনা কেন? ছোট সময় থেকে মোটামুটিভাবে মানে ন্যাশনাল টিমের ক্ষেত্রে হয় কি, সেটা ক্লাব ফুটবলের ক্ষেত্রে অন্যরকম, কিন্তু ন্যাশনাল টিমের ক্ষেত্রে হয় যে যে কোনো একজন প্লেয়ার থাকে যার মাধ্যমে, যেমন 80s বা 90s ম্যারাডোনার কারণে আমাদের যারা ছিল পূর্ব সেই যারা ছিল তারা সবাই আর্জেন্টিনা, আমাদের সবাই অবভিয়াসলি মেসি। তো মেসির খেলার কারণে ওইভাবে ন্যাশনাল টিমের ক্ষেত্রে হয় কি যে 4 বছর পরপর ওয়ার্ল্ড কাপ হয় বা খুব কম ম্যাচ থাকে সেই সময়, সেই কারণে যে এই একজন বা দুজন প্লেয়ারের কারণে বা খেলার স্টাইলের কারণে এই জন্য মূলত আর্জেন্টিনা সব। আচ্ছা, ওয়ার্ল্ড কাপ তো আমরা জানি একটা স্বপ্নের একটা ফাইনাল, তো এইখানে 4 বছর পর পর বিশ্বকাপ হয়, আর্জেন্টিনার টিমে এত ভালো ভালো খেলোয়াড় থাকতেও তারা বারবার কেন ব্যর্থ হচ্ছে, এটা যদি আপনি একটু যদি ব্যাখ্যা করে যদি বলতেন। একটা ব্যাপার হচ্ছে যে আর্জেন্টিনা ন্যাশনাল টিমে ভালো ভালো প্লেয়ার বলতে ফরওয়ার্ড লাইনে যারা আছে তাদেরকে আপনি ভালো ভালো দেখবেন, সার্জিও আগুয়েরো ইংলিশ টিম প্রিমিয়ার লিগে ভালো খেলতেছে, তারপর হিগুয়াইন ইতালিয়ান লিগে ভালো খেলতেছে, তারপর মেসি স্প্যানিশ লিগে অবভিয়াসলি ভালো খেলতেছে, তার ফরওয়ার্ড লাইনটা বেটার। কিন্তু ফুটবল খেলাটা মূলত আপনার শুধুমাত্র স্ট্রাইকার বা শুধুমাত্র গোলকিপার একজন ভালো থাকলে হয় না, সব ফুল ই লাগে। আর আর্জেন্টিনা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মিডফিল্ড। বর্তমান রিসেন্টলি গত ওয়ার্ল্ড কাপে যারা যেমন জার্মানি জিতছে, জার্মানি জিতার পিছনে টনি ক্রোস, সেমি খেদিরা, মেসুত ওজিল মিডফিল্ডের কারণে মূলত, তার আগে যা স্পেন জিতছে 10-এ, সেই ক্ষেত্রে জাভি হার্নান্দেজ, ইনিয়েস্তা, তারা মিডফিল্ডে। কিন্তু আর্জেন্টিনা এরকমের
এরকমের কোনো মিডফিল্ডার এখন পর্যন্ত মানে রিসেন্ট সময়ে নাই, যে কারণে মূলত করতে পারেন, তারপর গত ওয়ার্ল্ড কাপে ফাইনালে গেছে, মিস করছে। মিডফিল্ডের অভাবে ধরা যেতে পারে, মেসিকে ওইভাবে ঠিকভাবে তারা সাপোর্ট দিতে পারছে না, যে জন্য মেসি ওই খেলাটা খেলার সময় প্রয়োগ করতে পারছে না। যেটা পারফেক্ট উদাহরণ হচ্ছে যে আপনার লাস্ট ওয়ার্ল্ড কাপে কোয়ালিফায়ার পেরুর বিপক্ষে তিনটা গোল দিয়েছে মেসি, লাস্ট ম্যাচে জিতে লাগতো ওই সময়, তিনটা গোলে কিন্তু পাস আসছে একেবারে সামনে, প্লেয়ার ছিল সামনে থেকে মেসির কাছে পাস আসে, পাস যদি বল ক্রিয়েট করে না দিতে পারে তাহলে কীভাবে গোল দেবে, তাহলে তো গোল দেওয়া সম্ভব না, যদি গুরুভাবে গোল পাস ক্রিয়েট করে দিতে পারে তাহলে তো অবশ্যই গোল, অবশ্যই এগারো জনের খেলা, একজনের খেলা অবশ্যই না, একজন দিয়ে ফুটবল হয় না। আচ্ছা, এবারকার ওয়ার্ল্ড কাপে তো আর্জেন্টিনাকে অনেক জ্বালাও পোড়াও অনেক কিছু কষ্ট করে তাদেরকে বিশ্বকাপে আসতে হয়েছে, মানে তারা বাছাই পর্বে দেখা গেল যে পড়ে যায় এরকম একটা বিষয় ছিল, মানে এত কষ্ট করে ওয়ার্ল্ড কাপে চান্স পেয়ে তারা একটা সুযোগ পেয়েছে, তো ওয়ার্ল্ড কাপে কেমন আশা করছে আর্জেন্টিনা দল বা আপনি কেমন আশা করছেন? না, আমার ক্ষেত্রে যেটা দল যেটা আশা করছে সেটা না, আমার কাছে হচ্ছে যে দল ভালো খেলে হয়, আমি মনে করি যে ওয়ার্ল্ড কাপ বা যে কোনো ইসে সেমিফাইনাল পর্যন্ত যাওয়া হচ্ছে যে সবচেয়ে টাফ সেমিফাইনাল, বা বাকি যেগুলো সম্পূর্ণটা বেস করে কী কীরকম খেলে তারপর হচ্ছে যে কতখানি চাপ নিতে পারে, প্রেশার নিতে পারে তার উপর, সেমিফাইনাল পর্যন্ত যাইতে পারে, সেমিফাইনাল পর্যন্ত একটা টিম যদি বেসিক ভালো খেলে যায় তারপর যদি টিম ভালো হয় তাহলে মোটামুটিভাবে সেমিফাইনাল পর্যন্ত, আমি আশা করি সেমিফাইনাল পর্যন্ত যাক, তারপর ফাইনাল যেহেতু না যেতুক সেটা অন্যরকম, সেমিফাইনাল পর্যন্ত গেলে আমি খুশি। আমরা বিভিন্ন স্ট্যাটিস্টিকে আমরা দেখেছি যে এবার পরিসংখ্যানে যাদেরকে হট ফেভারিট হিসেবে ধরা হয়েছে, ব্রাজিল যেমন, জার্মানি, স্পেন, ফ্রান্স, এদেরকে বেশি হট ফেভারিট হিসেবে ধরা হয়েছে রাশিয়ার বিশ্বকাপে, তো এটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? না, অবভিয়াসলি তারা হট ফেভারিট, ব্রাজিল টিমে যেটা আছে যে সবচেয়ে ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট প্লেয়ারগুলো এখন হচ্ছে যে ব্রাজিল টিম একেবারে পারফেক্ট, কিন্তু হয় কি যে পারফেক্ট টিম থাকলেই হয় না, যে কম্বিনেশন একটা ব্যাপার স্যাপার থাকে, আর সবগুলো প্লেয়ার যদি ফর্মে না থাকে ওইভাবে হয় না, তো আর ওয়ার্ল্ড কাপ অন্যরকম টোটালি, ওই ক্ষেত্রে যেমন স্পেন যেবার ওয়ার্ল্ড কাপ জিতছে, তারপর ইতালির ক্ষেত্রে ইতালি আর ফ্রান্স ফাইনাল যেটা হলো 2006 এখানে, সেটাকে কিন্তু ইতালি ওরকমভাবে ছিল না, ফ্রান্স একেবারে ফেভারিট ছিল, কিন্তু শেষ পর্যন্ত মানে ওয়ার্ল্ড কাপ এমন একটা জিনিস বলা যায় না।